আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুই আজগো লই আইসি অল্প তেল দিয়ে কেমনে পোলাও রান্ধে হইয়া। আমরা দেখতে পারেন মুই একেবারে তেল তোল কিছু দিই নাই, তেলের যে দাম কেমনে দিমু এই করতে পারি না। মুই 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিছি। এই ঘিডু দিয়েই মুই 1 কেজি চাউলের পোলাও সব রান্ধবো। দেখবেন এতে স্বাদ কিন্তু কোনো হান্দে কমইবে না, কোনো হান দিয়ে একটু কমাইবে না। আমরা মন্না রান্ধে দেখেন তাই দেখবেন হইবে। 2 টেবিল চামচ ঘি কিন্তু অত বেশি ঘি না, খুবই সামান্য ঘি। 1 কেজি চাউলে এরা হওয়ার কথা না, কিন্তু দেখবেন একাল সুন্দর মতো হয়ে গেছে। এতে জম্মের মজা, আমরা একবার বানাইয়ে খাইয়ে দেখতে পারেন। এ কিন্তু মজার আর কোনো শেষ নেই। আমি কিন্তু এখন এতে ফাঁকি বেশি রান্না বাড়া করি, কর্ম না হর্ম কি দেখেন। দেশে সব কিছুর দাম এত বাড়া বাড়ছে, বাড়িয়ে গেছে। এই উইঘের মধ্যে দারচিনি এলাইচি একটু বাজিয়া 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিছি, নুন দিয়ে দিছি, সব দিয়ে সুন্দর করে বাজিয়া। এবার মুই চাউল দিয়া এমন সুন্দর করে ভাজবো, একাল চাউলটা ভাজা ভাজা হরি হেলাম। আমরা দেখতে থাকেন, দেখবেন আনে কেমনে কী হরি। মুই এই দেন একটু বাদামি ইয়েছে প্যাস, এখন মুই এই 1 কেজি চাউল সব ধুইয়ে সুন্দর পানি জড়াই রেখে দিছি। এখন মুই এইটি দিয়ে দিছি, দিয়ে সুন্দর হরি এখন এককাল বাজতে থাকবো, বাজতে থাকবো, বাজতে থাকবো। বাজার আর কোনো শেষ নেই, একা সুন্দর হরি বাজবো। স্বাদ বাড়াবার জন্য যা দেওয়া লাগবে হ্যাঁ মুই দিমু। আমি গুমুই দেখা মনে এই শেষটা আমার দেখতে থাকেন। মোর চ্যানেলে যদি আপনাকে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর হলে যাইয়া আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন বা লাইক দেন, এ এক জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলে আমার ভিডিওটা এয়া কিন্তু আমরা কমেন্ট করে জানাইতে পারেন। মইয়ানে এই গরম পানি দিয়ে দিছি, 1 কেজি পোলার চাউলে মই 2 কেজির একটু কম পানি দিছি, গরম করে রাখিয়ে দিছি। হেয়ে দিয়ে দিছি পেঁয়াজ রসুন আদা বাটা সব দিয়ে দিলাম, সব বাটা একালে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিছি। এখন মুই দিয়ে দেবো ভর্তি করে 2 চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটাই কিন্তু স্বাদ আপনাকে বাড়াই হেলাবে। আমরা এইরকম একটু ফাঁকি বেজি রান্না মাঝে মাঝে করতে পারেন, এ কিন্তু বরাবরই ছেলেরা খুব ভালো পারি। যারা বরিশালে মানুষ আছে এরা এরম শর্টকাট রান্না করতে পারে। আর দেখেন একটু চিনিও দিয়ে দিছি ফাহে, পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হইবে, অনেক মজা হইবে। দেখেন মোর কিন্তু পোলাও রান্ধা হইয়ে গেছে, দেখেন বলকাই গেছে। আর মুই ডাইককে জাল কমাই রেখে একটা সুন্দর রেহি ওর মো জাল বলছেন তো আগুন মানে চুলের তাপ গ্যাস কমাই রাখবো। এই দেখেন মোর একেবারে পোলাও সব রেডি, রেডি হয়ে যাবে একটুর মধ্যে, কোনো ইয়ে নাই, এই কোনো সমস্যাই নেই। আমরা এরম কিন্তু রাঁধতে পারেন, এরম রান্ধা কিন্তু একেবারে সহজ। এতে যে একাল তেল দিতেই হইবে এমন কোনো কথা নেই, একটুখানি ঘি দিই একা ঝটপট আমরা এরম রাঁধবেন আর খাইবেন। দেখেন মোর পোলাওটা কী সুন্দর হয়েছে, একা ঝরঝরা ঝটপটা পোলাও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।